So this is our second day of Shillong trip. কাল রাত্রে গুয়াহাটিতে স্টে করেছিলাম। এই আজ এখন বাজছে 9টা। এখান থেকে 100 কিলোমিটার। এই জাস্ট বেরোলাম টুয়ার্ড শিলং। ওখানে বুকিং আছে, বিএনবি থেকে বুকিং করে রেখেছি। এই যে আমাদের ক্রিয়াংশ, so stay tuned. Laptop ta khul gaya to jayega are ekta video 5 minute ho gela na 5 GB ho gaya tale kothai amra Guwahati theke berochhi e dekhun Guwahati shohor kian kanchis keno kian chole jacche na Guwahati theke dai or mon kharap স্টেটে ঢুকে গেছি। জানি না চেকপোস্টটা মানে বর্ডার ক্রসিং কোথায় আছে। ই পাস চাইবে হয়তো, ই পাসটা অলরেডি বানানো আছে। মেঘালয়ের আপনার মেঘালয় ট্যুরিজমের মোবাইল অ্যাপ থেকে ই পাসটা ডাউনলোড করে, মানে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর ফটো, আধার কার্ড, ভিজিটর ডিটেলস দিয়ে ই পাসটা রেডি করতে হয়। ই পাসটা বানানো আছে, দেখি চেকপোস্ট কোথায় আছে, ওখানে হয়তো চাইবে।
হাতে গোপ্রো ধরে, এক হাতে স্টিয়ারিং আর গিয়ার কন্ট্রোল করাটা একটু টাফ হয়ে যায়। দার্জিলিং গ্যাংটক আমাদের যে নর্থ এর যে আপনার ওই শিলিগুড়ি থেকে 150 কিলোমিটারের মধ্যে যে পাহাড়গুলো আছে আর এই মেঘালয়ের মাউন্টেন্সগুলো মধ্যে অনেক ডিফারেন্স আছে।
অলরেডি একটু টেম্পারেচারটা ডাউন হয়েছে মনে হচ্ছে, দেখুন 25 ডিগ্রি হয়েছে আউটসাইডের টেম্পারেচার। রাস্তাটা খুব সুন্দর বাট প্রচণ্ড টার্নিং, শার্প টার্ন, যেহেতু ঘুমোচ্ছে, চলুন স্টে টিউনড, আবার কিছুক্ষণ পর দেখাচ্ছি।